ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমাতে যাচ্ছে চীন। সেনাবাহিনী ঢেলে সাজাতে 30 লাখ থেকে হ্রাস করে 10 লাখে নামিয়ে আনা হবে বলে জানা গেছে। আর এমনটি হলে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর তকমাটা হারাতে হতে পারে চীনের। তখন তারা শীর্ষস্থান থেকে সরে 5 নম্বরে চলে আসবে। অন্যদিকে প্রথমবারের মতো বিদেশি ঘাঁটি গড়তে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর দেশটি। আফ্রিকা ও অন্তরূপের জিবুতিতে প্রথমবারের মতো সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে চীন। এ উদ্দেশ্যে সেনা সদস্য নিয়ে জিবুতির পথে যাত্রা করেছে চীনা জাহাজ। এর মাধ্যমে চীনের দ্রুত আধুনিকায়ন হওয়া সামরিক বাহিনী দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হলো। চীনা সেনাবাহিনীর সংবাদপত্র পিএলও ডেইলি জানায়, সেনাবাহিনীর আকার ছোটো করে আনলেও পিপলস লিবারেশন আর্মি নো ও ক্ষেপণাস্ত্র বাহিনী সহ অন্যান্য সবাই সদস্য সংখ্যা বৃদ্ধি করবে। সংবাদপত্রটি আরও জানিয়েছে, সংস্কারের মাধ্যমে পুরনো সামরিক কাঠামো প্রতিস্থাপন করা হবে। দেশের কৌশলগত লক্ষ্য নিরাপত্তা প্রয়োজন অনুসারে এর সংস্কার করা হচ্ছে। অতীতে পিএলএর লক্ষ্য ছিল যুদ্ধ ও দেশের প্রতিরক্ষা, এখন এর লক্ষ্যের মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সেনাবাহিনীতে এত বিপুল পরিমাণ সেনা কমানো হচ্ছে। চীনের ইতিহাসেও প্রথমবারের মতো সক্রিয় সেনা সংখ্যা কমে 10 লাখের নিচে আনা হচ্ছে।